করতেছি। মাশাআল্লাহ, এই দেখো অক্ষরগুলো সব সুন্দর করে। এই দেখো এখানে মনিটেশন গিফট ফ্রম ডিয়ার হাজব্যান্ড। এটা কি মনে হচ্ছে, ল্যাপটপ নাকি টিভি, কি মনে হচ্ছে তোমাদের একটু জানাবে প্রথমে কি মনে হচ্ছিল। আর এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে, আসলে আমার দরকার ছিল এই জন্যই আমাকে এটা দিয়েছে গিফট হিসাবে। তো আমি ওর সাপোর্ট সবসময়ই পাই, মনিটেশন অন হয়েছে সবচেয়ে বেশি ওই আমাকে সাপোর্ট করেছে। আসলে দুজনের মধ্যে একটা কেমিস্ট্রি আমাদের আছে, আর সেজন্যই আমি সাফল্য লাভ করতে পেরেছি। আসলে সব কাজের মধ্যেও আমাকে অনেক অনেকভাবে সাপোর্ট করে, যেটা আসলেই সত্যি কথা। আমার শুধু শোনানোর জন্য তোমাদের বলতেছি না, যে আমার হাজব্যান্ড আমাকে যে কোনো কাজে ছোট হোক বড় হোক সবসময় আমার পাশে দাঁড়িয়ে থাকে, আমারকে সাপোর্ট করে, কেউ সাপোর্ট না করলেও ও পাশে থাকে। আর এর জন্যই আমি সাফল্য অর্জন করতে পেরেছি। এটা আসলে সবার জীবনেই জন্য প্রযোজ্য আমি বলবো, যদি হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে সবসময় যদি সাপোর্ট করে, তাকে সম্মান করে, সে লাইফে অবশ্যই সাফল অর্জন করবেই, কোনোভাবেই ফেইলার হবে না বা হেরে যাবে না। তার হাজব্যান্ড যদি তার পাশে থাকে, তার কথাটা ভালো মতো বোঝে, তাকে যদি বোঝে, তো আমি খুবই হ্যাপি যে এরকম একটা ভালো হাজব্যান্ড, একটা পরিবার, ভালো আমার ছেলে মেয়ে পেয়েছি। তো তুমি কিছু বলবে আমাকে বলো। থ্যাংক ইউ, আমি বলছি তোমাকে অনেক অনেক একটু জোরে বলো। আচ্ছা, তুমি এত ভালো একটা গিফট দিয়েছি তোমাকে, আর আমি তোমার পাশেই থাকবো, আর তার জন্য তোমাকে সবসময় আমি সাপোর্ট করছি, আর তুমি আগে এগিয়ে যাও, তার জন্য ধন্যবাদ। ওকে, খুলে দেখাচ্ছি কি এটা। মাশাআল্লাহ, ওয়াও, আমি সত্যি সারপ্রাইজ হয়ে গেছি। আমি জানতাম না এত সুন্দর একটা জিনিস দিয়েছে আমার হাজব্যান্ড। এই যে টেবিল, এটা আমার অনেক কাজে লাগবে, ইউটিউবার কাজে অনেক সময় দেখা যায় অনেক বাটি টাটি রেখে আমি কাজ করতে পারবো, এটার জন্যই দিয়েছে। আসলে অনেক দিন ধরেই বলতেছিলাম, কিন্তু ও যে এই এই জন্য এই দিনের জন্য অপেক্ষা করছিল সেটা বুঝতে পারিনি। সত্যি খুবই সুন্দর একটা টেবিল। ঠিক আছে, ওকে, আমার জন্য দোয়া করবো, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবো। জাফরান নিয়েছি, এ দেখো কতটুকু নিয়েছি, ওর সাথে আমি এক চা চামচ চিনি মিশাচ্ছি। এটাকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। এরপর নিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ, পেঁয়াজের বেরেস্তা, এখন দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এভাবে ভালোভাবে মিশিয়ে এখন আমি 3 টেবিল চামচ লিকুইড দুধ দিচ্ছি। আলু নিয়েছি, আলুতে প্রথমত 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, রেড কালার দিচ্ছি, দেখতে সুন্দর দেখাবে। এটা চিকেন বিরিয়ানিতেও মানে দিব, কাচ্চি বলো আর যেই বলো, এটার জন্য কালারটা মিশাচ্ছি। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে 5 মিনিট রাখবো হবে। এই দেখো এইভাবে মিশানো হয়ে গেছে, এটা আমি 5 মিনিট পর ভেজে নিব। ভেজে নিচ্ছি আলুগুলো, আমি একটু ভেজে নিব একটু ব্রাউন করে। এখানে আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি, আর দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। এখানে পানি বসিয়ে দিয়েছি, আর দালচিনি, এলাচি, লবঙ্গ দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতো সাদা তেল দিচ্ছি। এরপর
আগে চালগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা পর্যন্ত, এখন দিয়ে দিচ্ছি এটার সাথে পানিতে। এটাতে আমি একটু বয়ল করে নিব, এটা পোলার চাল, এটাকে আমি একটু 90% সিদ্ধ করে নেব। দেশি মুরগির চিকেন বিরিয়ানি রান্না করব, তো এর জন্য দেশি মুরগি মেরিনেট করে রেখেছিলাম। তো মেরিনেট করার সময় ভিডিওটা করা হয় নাই, তো এখন তারপরও আমি তোমাদের সুবিধার্থে আমি কী কী দিয়ে মেরিনেট করেছি সেটা বলে দিচ্ছি। এখানে আদা রসুন, পেঁয়াজ বেরেস্তা বাটা, তারপরে এমনি নর্মাল পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, গরম মশলা অর্থাৎ হচ্ছে দালচিনি, এলাচি, জায়ফল, জত্রি, জিরা, এগুলো একসাথে যে গুঁড়া করা হয়েছিল সেখান থেকে গরম মশলাটাকে বলে ওটা থেকে 1 টেবিল চামচ দিয়েছি, টমেটো সস, বাদাম বাটা, টক দই, চিনি আর স্বাদমতো লবণ, এটা মিশিয়ে আমি প্রায় 1 ঘন্টা পর্যন্ত এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি দুঃখিত যে ম্যারিনেট করার সময় ভিডিওটা করা হয় নাই, তো এর জন্য আমি বলে দিলাম কী কী দিয়ে এটাকে ম্যারিনেট আমি করে রেখেছি 1 ঘন্টা পর্যন্ত। এটা দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করব, আর বিরিয়ানিটা নর্মাল বিরিয়ানি না, একটু শাহী স্টাইলের বিরিয়ানিটা হবে, মনিটেশন পেয়েছি বলে কথা। এখানে একটু লবণ দিচ্ছি, এটা অপশনাল, তোমাদের যদি মনে হয় লবণ লাগবে না তাহলে দিবে না, আমার মনে হচ্ছে লবণ একটু দিয়ে নিলে ভালো হয়, আমি একটু লবণ একটু বেশি খাই। আর এরপরে দিচ্ছি একটু কেওড়া জল, এখানে 1 টেবিল চামচের মতো কেওড়া জল মিশিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে দিচ্ছি 1-1 করে, লেয়ারটা এমন হবে যাতে পাতিলা একদম সমানভাবে থাকে, একটার উপর একটি স্তূপ যাতে না হয়ে থাকে, এভাবে তাহলে ভালোভাবে মাংসটা সিদ্ধ হবে। এখন আমি গ্রেভিগুলো দিয়ে নিচ্ছি, আমি এখন আলুগুলো দিয়ে নিচ্ছি, এভাবে সমান করে দিয়ে দিতে হবে। জাফরান, বেরেস্তা, তারপরে আলু বোখার সব দিয়ে যে মিশিয়ে রেখেছিলাম সেটা অর্ধেকটা দিয়ে দিচ্ছি এখানে। সিদ্ধ করা রাইস এটা যে আমি নিয়ে নিয়েছি, এখন এটার উপরে আমি দিয়ে দিচ্ছি। আমার সিদ্ধ রাইসটা দিয়ে আমি এভাবে করে নিয়েছি, এবার অল্প অল্প করে একটু ফুটা করে দেব খুব গর্ত করে। এরপর যে অর্ধেক মিশ্রণটা আছে সেটা দিয়ে দিব এই ভিতরে ভিতরে। আলু বোখারা একটু চেপে চেপে দিতে হবে, আলু বোখারাটা দিলে টেস্ট অনেক ভালো লাগে। এটা আমি শাহী মুরগি, দেশি মুরগি বিরিয়ানি রান্না করছি, আসলে সব রকম মানে আমার স্টাইলে আর কি, এটা কাচ্চিও না আমার পোলাও না, মানে আমার মতো করে আর কি, সব কাচ্চিও কিছু অংশ আছে, মোরগ পোলাওরও কিছু অংশ আছে, একটু আমি আমার মতো করে রান্না করলাম। তোমরা এভাবে দেখবে ট্রাই করে, ভালোই লাগবে। আমি এই যে একটু একটু করে গর্ত করে রেখেছিলাম সেটা এখন এভাবে আলতো হাতে বন্ধ করে দিচ্ছি। টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, আসলে ঘিটা না দিলে তো হয়ই না বিরিয়ানি, আর যেহেতু শাহী, শাহী মানেই হচ্ছে একটু ঘি থাকবে, জাফরান থাকবে,
এটা কি শাহি বলে আর এটা রান্না হচ্ছে আমি মনিটরেশন অন হয়েছে সেই জন্যই বিশেষ করে তো একটু শাহি শাহি ভাব তো লাগবেই তাই না আর তোমাদের দিতে পারছি না তোমরা দূরে আছো এটার জন্য মনটাও একটু খারাপ লাগছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আমার আনন্দটা আমি খুবই খুশি আজকে যে আমি আমার মনিটরেশন অন হয়েছে আসলে এটা খুবই একটা অ্যাচিভমেন্ট আর উপরে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা জাস্ট ফ্লেভারের জন্য এত হয়ে গেল এখন আমি এটা আর এখন কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি ছিটিয়ে এখন দিচ্ছি বাদাম কুচি আর এমনি যখন আমি মুরগিটা ম্যারিনেট করেছিলাম তখন বাদাম বাটা দিয়েছিলাম এখন দিচ্ছি তোমার বাদাম কুচি এখন আমি ফয়েল পেপার দিয়ে দিচ্ছি এই ফয়েল পেপারটা আমি মুড়িয়ে ভালোভাবে এখন এটার উপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালোভাবে যাতে কোনোভাবে বাতাস না আসে আর এই পাশে একটা লবঙ্গ দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে কোনো বাতাস না বের হয় এটা আমি চুলায় এখন বসিয়ে দিব প্রথমে 10 মিনিট থাকবে তারপরে আমি 20 মিনিট লো ফ্লেমে একদম চুলার একদম লো ফ্লেমে রেখে দিব 20 মিনিট পর্যন্ত তাহলে হয়ে যাবে আর যেহেতু আমার এটা 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছি চিকেন সেজন্য এত সময় লাগবে না তো মোটামুটি 30 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা তারপরে দেখি কি কতটুকু সময় লাগে এখন আমি চুলোয় এটা বসিয়ে দিচ্ছি আমার শাহি চিকেন দেশি মুরগি দিয়ে বিরিয়ানি হয়ে গেছে আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে আর খুবই স্মেল অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে মমো করছে তোমাদের খাওয়াতে পারছি না এর জন্য দুঃখিত মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখো লুকটা খাওয়া নিয়ে নিলাম মাশাআল্লাহ অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে এই যে আমার এই বিরিয়ানির এই আলুটাই বেশি ভালো লাগে একদম সফট হয়েছে আর এই যে মাংস মাংসগুলোও ভালো হয়েছে বিসমিল্লাহ আমি খেয়ে দেখছি অনেক টেস্টি হয়েছে আর ওরাও খেতে বসেছে ওরা আর ভিডিওতে আসেনি ঠিক আছে আমার খাবারটা অনেক টেস্টি হয়েছে মাশাআল্লাহ তোমরা এভাবে রান্না করবা অনেক ভালো হবে আর অনেকই মজা আর কেকটা কেটে দেখাচ্ছি একটু পরে খাওয়াটা সবার শেষ হয়নি তারপরে আমরা কেক কেটে আজকের মতো প্রোগ্রাম শেষ করবো